Wow, dirty. Clean করার পর আরো সুন্দর লাগবে। Hey guys, আসসালামু আলাইকুম। ফিরে এলাম তোমাদের কাছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো গাইস দেখো এখানে রয়েছে কতগুলো মাটি মাখা টয়, যেগুলোর মধ্যে রয়েছে একটি কনস্ট্রাকশন ভেহিকল মিক্সার ট্রাক, এখানে রয়েছে একটি এসইউভি পুলিশ কার, এখানে রয়েছে একটি স্কুল বাস, স্পোর্টস বাইক এবং সিএনজি অটো রিকশা। তো গ্যাস এই টয়গুলোকে আজকে আমি এখান থেকে কালেক্ট করে এখানে রয়েছে আমার একটি বাস্কেট, যার ভিতরে আমি এই টয়গুলোকে নিয়ে যাব ক্লিনের একটি স্পটে, যেখানে আমি এই টয়গুলোকে ক্লিন করব। তো চলো আমি নিয়ে নেই। এবং দেখো এই টয়গুলো কিন্তু সম্পূর্ণ মাটি মাখা, আমার হাতটা সাথে সাথে ময়লা হয়ে গিয়েছে। তো এটিকে আমি এখানে রাখতে যাচ্ছি, এরপরে এই টয়টিকে আমি নিয়ে নেব। দেখো আমার হাত কিন্তু নোংরা হয়ে গিয়েছে। এবং এখানে রয়েছে এই বাস, এই বাসটিকে এখানে আমি নিয়ে নিয়েছি। এবং এখন নিতে যাচ্ছি এই এসইউভি কারটি, দেখো। তারপর নিতে যাচ্ছি আমি, এখান থেকে দেখাই যাচ্ছে এটি একটি মিক্সার ট্রাক, কিন্তু এর কালার কোয়ালিটি কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। তো গ্যাস চলো চলে যাই আমরা ক্লিনের স্পটে। তো গ্যাস আমি কিন্তু এসে পড়েছি আমার ক্লিনের স্পটে, দেখো সেই পুকুর ঘাটটার মধ্যে, যেখানে অনেক সুন্দর একটি স্পট রয়েছে ক্লিন করার মতো। তো এখানে রয়েছে আমার সেই ময়লা টয়গুলো। তো চলো আমি ক্লিন করা শুরু করে ফেলি। আমি এই টয়টির মাধ্যমেই কিন্তু আমি শুরু করতে যাচ্ছি। দেখো এটিকে কিন্তু অলরেডি আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি এবং এর ময়লাগুলো কিন্তু আস্তে আস্তে এর থেকে উঠে যাচ্ছে। তো চলো গ্যাস দেখো অলমোস্ট কিন্তু এটা ক্লিন হয়ে গিয়েছে এবং এটি কিন্তু দেখতে এখন খুবই সুন্দর লাগছে। তো চলো গ্যাস দেখো এটি একটি কনস্ট্রাকশন ভেহিকল মিক্সার ট্রাক। তো এটি হচ্ছে ইয়েলো কালার, এর সাথে ব্ল্যাকের কম্বিনেশন, এবং এখানে রয়েছে গ্রে কালার। তো গ্যাস খুবই সুন্দর একটি প্লাস্টিকের টয়, দেখো দেখে মনে হচ্ছে একটি রিয়েল মিক্সার ট্রাক। তো খুবই সুন্দর একটি মিক্সার ট্রাক কিন্তু এখানে ক্লিন হয়ে গিয়েছে। তো চলো এটিকে এখানে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু আমি এখান থেকে ক্লিন করতে যাচ্ছি এই এসইউভি কারটি, দেখো কত সুন্দর একটি এসইউভি কার। এটিকেও আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি এবং এর ময়লাগুলো কিন্তু দেখো আস্তে আস্তে উঠে যাচ্ছে। গাইস দেখো এখানে কিন্তু আমি ক্লিন করেছি একটি এসইউভি পুলিশ কার। ওয়াও, এতক্ষণ বোঝা যাচ্ছিল যে এটি একটি এসইউভি কার, কিন্তু এটি একটি এসইউভি পুলিশ কার, দেখো কত সুন্দর। এবং এটি হচ্ছে অরেঞ্জ কালার, প্লাস্টিকের একটি টয়, দেখো এর কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এবং এর লুকটাও কিন্তু খুবই জোস। তো গাইস এখানে কিন্তু আমি এটিকে রেখে দিচ্ছি, এরপরে তোমাদেরকে ক্লিন করে দেখাবো আমি এই টয়টি। দেখো এটিকে কিন্তু আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। ওয়াও, ও গ্যাস দেখো একটি স্পোর্টস বাইক, খুবই সুন্দর ইয়েলো কালার, প্লাস্টিকের একটি চয়, খুবই দারুণ লাগছে দেখতে। এটি ক্লিন করার পর কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো ওয়াও। তো ঠিক আছে চলো এখানে রেখে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিব আমাদের সবচেয়ে পছন্দের একটি ভেহিকল, যেটি হচ্ছে সিএনজি অটো রিকশা, দেখো। ওয়াও গাইস খুবই দারুণ লাগছে দেখো এখনই দেখতে। তো এটি প্রপার ক্লিন করার পর আরও সুন্দর লাগবে।
তো দেখো এটি হচ্ছে একটি খুবই দারুণ একটি টয়, যেটির কালার দেখো রেড ইয়েলো এখানে ব্লু রয়েছে। তো খুবই কোয়ালিটিফুল এবং কালারফুল একটি টয় সিএনজি অটো রিক্সা। তো চলো এটিকেও কিন্তু এখানে রেখে দিচ্ছি। এরপরে আমার সর্বশেষ যেই টয়টি রয়েছে সেটিকে এখন ক্লিন করব। তো গাইস চলো এটিকে ক্লিন করে ফেলি। ওয়াও গাইস এখানে পানির কারণে এটি একটু ছুটে গিয়েছে এদিক দিয়ে। তো এটি কিন্তু খুবই সুন্দর একটি স্কুল বাস দেখো। ওয়াও গাইস খুবই দারুণ, এখানে কিন্তু এগুলো কিন্তু স্টিকার। তো খুবই সুন্দর লাগছে একটি স্কুল বাস, এটিও কিন্তু ইয়েলো কালার, এর সাথে স্টিকারের মধ্যে বিভিন্ন কালার কম্বিনেশন রয়েছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে একটি স্কুল বাস। তো এখানে দেখো কিন্তু আমি ক্লিন করেছি একটি স্কুল বাস, এখানে রয়েছে একটি অরেঞ্জ কালারের এসইউভি পরিষ্কার, এখানে রয়েছে একটি কনস্ট্রাকশন ভেহিকল মিক্সার ট্রাক, এখানে রয়েছে আমাদের মোস্ট পপুলার একটি ভেহিকল যেটি হচ্ছে একটি সিএনজি অটো রিক্সা, এবং এখানে রয়েছে একটি স্পোর্টস বাইক। তো গাইস ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।